ওয়ানডে সিরিজটি হারিয়ে ফেলার পর আফগানিস্তানের বিপক্ষে এখন টি টোয়েন্টি সিরিজ জয়ই বাংলাদেশের সামনে মূল লক্ষ্য। আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। সন্ধে ছয়টা থেকে শুরু হবে সিরিজের প্রথম টি টোয়েন্টি। আফগানদের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড আগেই চূড়ান্ত করেছে বিসিবি। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ তা নিয়ে জল্পনা কল্পনা ভক্তদের মাঝে আছেন শুধুমাত্র দুইজন জেনুইন ওপেনার, তারা হলেন লিটন দাস ও রনি তালুকদার। আফগানদের বিপক্ষে স্বাভাবিকভাবেই লিটন ও রনি তালুকদারকেই দেখা যাবে বাংলাদেশের ওপেনিংয়ে। ব্যাটিং অর্ডারে ওয়ান ডাউন পজিশনে দেখা যাবে নাজমুল শান্ত, এরপর যথাক্রমে চার নম্বর পজিশনে দেখা যাবে তৌহিদ হৃদয়কে, পাঁচ নম্বর পজিশনে সাকিব আল হাসান ব্যাটিং করলে ছয় নম্বরে আফিফ হোসেন কিংবা শামীম পাটোয়ারির একজনকে রাখবে বাংলাদেশ, সাত নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজকে রাখতে পারে হাতুড়ো। এরপর আট থেকে এগারোর মধ্যে তিনজন পেসার কিংবা এক স্পিনার দুই পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দুই পেসার হলে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সমন্বয়ের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নাসুম আহমেদকে রাখবে বাংলাদেশ, না হয় হাসান তাসকিন আর নাসুম। আর যদি বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলে তাহলে মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদকে দেখা যেতে পারে টাইগারদের পেস ইউনিটে। সম্ভাবনা আছে শরীফুল ইসলামেরও।